ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাভ পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব যে আপনি যদি চান যত বড়ই শত্রু হোক না কেন আপনার ইশারায় নাচুক, আপনি যা বলবেন সেটাই শুনবে, শত্রু সে শত্রুতা ভুলে যাবে, হয়তো সেই শত্রু আপনার বড় ফ্যান হয়ে যাবে, বড় মিত্র হয়ে যাবে। কি করবেন সে সম্পর্কে আমরা জানব, কিন্তু তার আগে আপনাদের কাছে বিনম্র নিবেদন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এতদিন ধরে যারা আমাদের সাথে পথ চলছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। চলুন আমরা আলোচনা আরম্ভ করি। আজকে যে পদ্ধতিটি বলছি তার আগে একটি সতর্ক বার্তা আপনাদেরকে জানাতে চাই। এই প্রয়োগ কখনোই করবেন না যখন আপনি ভুল কিন্তু আপনি মনে করছেন যে আপনি ঠিক, আপনি অন্যায় করার জন্য এই কাজটি করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, আপনি নিজেই কী হয়ে যাবেন, বশীভূত হয়ে যাবেন। বশীকরণ এইভাবে আপনি করতে পারেন শত্রুকে, এটা শত্রুকে বশীকরণের একটি পদ্ধতি এবং এই প্রয়োগটি বহু ব্যবহৃত এবং ফলপ্রসূ ফলদায়ক। তাই ভেবেচিন্তে করবেন, জেনুইন শত্রু হতে হবে, অর্থাৎ যে শত্রু আপনি মানে ভুল না কিন্তু আপনাকে অপদস্থ করতে চাইছে, নাস্তানুবোধ করতে চাইছে, আপনাকে অপমানিত করতে চাইছে, আপনাকে আন্ডার এস্টিমেট করতে চাইছে, আপনাকে কী করতে চাইছে, পদদলিত অবদমন করতে চাইছে, তাহলে কি করবেন? এই প্রয়োগ আপনি যে কোনো সময় করতে পারেন, রবিবার বা মঙ্গলবার, যে কোনো সময় করতে পারেন, আপনার সুবিধা মতন করতে পারেন। আপনি খুব ভোরবেলা করতে পারেন, ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যাবেলা করতে পারেন, অর্ধরাত্রিতে করতে পারেন, ভর দুপুরে করতে পারেন। এই টাইমগুলো সন্ধিক্ষণ তো এখানে একদম অ্যাক্টিভেট হবে, ব্রহ্ম মুহূর্ত ভর দুপুরবেলা বারোটা থেকে সাড়ে বারোটা, সন্ধ্যাবেলা করতে পারেন আপনি রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে করতে পারেন, ঘরে বসেই করবেন, কোনো অসুবিধা নেই। তার আগে আপনাকে কী করতে হবে, দুটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে। একটি হচ্ছে একটি গাছের পাতা, সেই গাছের পাতাটি আপনাকে দেখতে হবে যেন সেই গাছের পাতাটি কোনো কাঁটাযুক্ত গাছের পাতা হয়, কাঁটাযুক্ত গাছের যে কোনো পাতা, কাঁটাযুক্ত গাছের পাতা সেটি বেল গাছের পাতা হতে পারে, বাবলা গাছের পাতা হতে পারে, তারপরে আমরা যে কাগজ ফুল বলি, যেটার নাম আরেকটি নাম হচ্ছে বাগানভেলিয়া, সেই গাছের পাতা হতে পারে, গোলাপ গাছের পাতা হতে পারে, অর্থাৎ যে কোনো কাঁটা গাছের, শমি গাছেও কাঁটা থাকে, সে গাছের পাতাও হতে পারে, যে কোনো কাঁটাদার গাছের পাতা, এই গাছের পাতা আপনাকে নিতে হবে। আগে থেকে সংগ্রহ করবেন, বা যদি আপনি সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা করেন তাহলে তার আগে সংগ্রহ করে রাখবেন, আর যদি ব্রহ্ম মুহূর্তে করেন আপনি তখন সংগ্রহ করতে পারেন, বা দুপুর বারোটার সময় করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলা গাছের কাছে যাওয়া উচিত নয়, গাছের পাতা ছেঁড়া উচিত নয়, জানেন, সেই জন্যই এটা করতে হবে। মানে সময় অনুযায়ী আপনাদেরকে এই যে সংগ্রহ, পাতা সংগ্রহের ব্যাপারটা দেখে নিতে হবে। করলেন, পাতা নিলেন, আর কালো মাটি সর্বশ্রেষ্ঠ ফল দেবে, যে কোনো কালো কুচকুচে মাটি, দেখুন কালো কুচকুচে মাটি, এবারে জিজ্ঞাসা করবেন ভিজে হবে না শুকনো হবে, একদম কাদা কাদা যেন না হয়, একটু ড্রাই, একটু ডাস্ট, এরম মাটি নেবেন, সেই শুকনো মাটি নেবেন, কালো, সে যে কোনো জায়গার কালো মাটি, তা বলে ড্রেন থেকে তুলে নিয়ে আসবেন না, অবশ্য আপনার নিজেরই ঘেন্না লাগবে ড্রেন থেকে তুলতে। যদি এই কালো মাটি কোথাও না পান তাহলে আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের গোড়ার মাটি নিন, কোনো অসুবিধা নেই। দিয়ে আপনি কি করবেন, আপনার ডান হাতে তালুর উপরে আপনি পাতাটা রাখুন, সে কাঁটাদার গাছের পাতা, একটাই পাতা নেবেন, পাতাটা ধুয়ে মুছে কিছু পরিষ্কার করার দরকার নেই, পাতাটা এমনি যেমন গাছের থেকে তুলেছেন সেভাবে আপনার হাতে তালুর উপর রাখুন, ডান হাতে তালুর উপর, নিজে নিজে করবেন,
তার উপরে মাটিটা রাখুন, মাটিটা এক গাদা মাটি আনবেন না, অল্প মাটি আনবেন, পাতার উপর মাটিটা রাখুন। পাতার উপর মাটিটা রেখেছেন, এবারে বাঁ হাতের যে আপনার ছোট আঙুলটি আছে, কনিষ্ঠ আঙুল আছে, সেই কনিষ্ঠ আঙুল দিয়ে পাতার উপর মাটিটা রেখে ওই কনিষ্ঠ আঙুল দিয়ে ঘোরাতে থাকুন। কোনো মন্ত্র জপ নেই, প্রত্যেক ধর্মের মানুষ করতে পারে। কি বলবেন? যে শত্রু আপনার, একসঙ্গে এক গাদা শত্রুর নাম বলবেন না, একটি শত্রুর নাম বলুন, প্রায়োরিটি দিন যে শত্রু বেশি কষ্ট দিচ্ছে আপনাকে, আপনার বাচ্চা একদম মরার সমান করে দিয়েছে, আপনাকে নাস্তানাবুদ করে চলেছে, আপনাকে খুব কষ্ট দিচ্ছে, সেই শত্রুর নাম করুন। কোনো সংস্থা হতে পারে, কোনো শত্রু হতে পারে, সে যে কেউ, আপনি ঘোরাতে থাকুন আঙুলটি, ঘড়ির কাঁটার দিকে ঘোরান, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ডান দিক থেকে বাঁ দিকে সেই রকমভাবে ঘোরান, ঘুরিয়ে তার নামটা বলতে থাকুন। পাঁচবার, সাতবার, নবার, ১১ বার বলুন, ঘোরান আর তার নামটা বলুন। এবং মনে মনে আপনি এই ভাবনায় ভাবিত হন যে সেই শত্রু আপনার পায়ে এসে পড়েছে, হাত জোর করে ক্ষমা চাইছে, হাঁটু গেড়ে আপনার হাতে আমার আপনার সামনে বসে আছে এবং আপনাকে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে করব না। এবারে কেউ যদি ক্ষমা চায় এইভাবে, তাকে তো ক্ষমা করে দিতেই হয়, তাই না? ক্ষমা মহান ধর্ম। আপনি ভাবুন যে তাকে ক্ষমা করে দিচ্ছেন এবং সে আপনার মিত্র হয়ে গেছে, সে পরম শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে, সে আপনার ডান হাত হয়ে গেছে, সে আপনার ফ্যান হয়ে গেছে, আপনার পিছনে পিছনে ঘুরছে, আপনি যা বলছেন সেটাই বেদবাক্য মনে করছে, এটা মনে করুন, ভাবনায় ভাবিত হন। এরপরে কি করবেন? সেই যে মাটিটা, মাটিটা আপনি মাটিতে রাখুন বা মানে ফ্লোরে রাখুন, মেঝেতে নিচে রাখুন, পাতা শুদ্ধই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বেল পাতা হয় তাহলে রাখবেন না, তাই পাতা না রেখে শুধু মাটিটাই রাখুন। পাতাটা আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিন বা মাটিতে পুঁতে দিন, অসুবিধা নেই, বা জলে ভাসিয়ে দিন, যেটা আপনার সুবিধা হবে। মাটিটা পায়ের নিচে রেখে ভালো করে ডলে দিন। এবারে ভাববেন যে তুলসী গাছের মাটি যদি হয় কী করে করবেন? এই যে আপনি শত্রু নাম বলে দিচ্ছেন না, এইখানে কিন্তু আর সেই তুলসী মা আর মানে আপনি এটা করলে অপরাধ হবে না, কোনো অসুবিধা নেই, চিন্তার কিছু নেই, এটা মনের মধ্যে আসতেই পারে। শত্রুর নাম বলছেন মানে সেখানে শত্রুতা মিশে গেছে, তাই পায়ে করে আপনি কী করছেন, তাকে অবদমন করে দিচ্ছেন, পদদলিত করে দিচ্ছেন। এই পদ্ধতিটি করুন, অবশ্যই উপকৃত হবেন, একবারই করুন, একবারই কাফি। যদি দেখেন যে সেই শত্রু অবদমন হচ্ছে না, আপনি রবি, মঙ্গল যে কোনো দিনের মধ্যে যে কোনো তিনবার করুন বা পাঁচবার করুন, পরাস্ত অবশ্যই হবে, আপনার ইশারায় নাচবে। এটা জানবেন, যতটা কনসেন্ট্রেট করতে পারবেন, যতটা একাগ্রতা নিয়ে, যতটা বিশ্বাস নিয়ে করবেন, আর আগে যদি ভাবেন হবে তো করে দেখি, এত কিছুই তো করলাম, কিচ্ছু হবে না, আগে থেকেই বলছি করে কোনো লাভ নেই, পূর্ণ বিশ্বাস নিয়ে একাগ্রতা নিয়ে করুন, উপকৃত অবশ্যই হবেন, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং শত্রু দমন আপনারা অবশ্যই করতে পারবেন, এই কামনা করি। ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।